আলোচনা টাললি হবে নাকি? আলোচনা দেবো, ভাল লাগবে তো? খিরেতে আলোচনাতে তাই ভাল লাগবে, তাই তো নাকি? আচ্ছা ঠিক আছে, আকাশের নীলিমায় রাতের পূর্ণিমায়, আর আমার ভাইরা বলে দিয়েছে শেষে কেউ যাবেন না, একটু দোয়া হবে, দোয়া করে সবাই বাড়ি যাবেন, অসুবিধা নেই। চলুন বুড়িমা গজল গাইবো, তার আগে আমি একটু তকবীর নেবো, একটু জোরে সোরে তকবীর হবে না? আরে তকবীর, আরে একটু জোরে সোরে দাও, আমি আমার আমাদের ওখানে একটা কালা ডাক্তারের মতো, বুঝতে পারছো তো? ছোট করে একটা ঘটনা বলবো, ছোট করে একটা ঘটনা বলছি শোনো। এখন একটা ছেলে আমাদের ওখানে একটা ডাক্তার আছে, তার কাছে গিয়েছে, এখন ডাক্তারটা একটু কালা মতো। তখন ছেলেটা গিয়েছে, ডাক্তারটা জিজ্ঞাসা করছে যে বাবা তোমার নাম কি বলো? তখন বলছে সালাম। তখন ডাক্তার বলছে ওয়ালাইকুম আসসালাম। তখন বলছে যে বাবা এবার তোমার নামটা বলো। তখন বলছে সালাম। বলে ওয়ালাইকুম আসসালাম, এবার তোমার নামটা বলো। বলে আরে ডাক্তার বাবু আমার নামটাই সালাম। বলে একটু জোরে বলবি তো, আমি বুঝতে পারছি না, তোমরা একটু জোরে বলবে, ঠিক আছে? জোরে দেবে না তো আমি আবার কালা ডাক্তারের মতো শুনতে পাবো না, বুঝতে পারছো তো? বুঝতে পারছো তো? একটু জোরে সোরে দাও নারে তাকবীর, আরে নারে দিবে তো বুড়িমা গজল গাইবো। এক্ষুন দিলি কেনমাটা হয়ে যাবে না? কেনমাটা হবে না তো গাই তাহলে। তা শোনো, একটা সার অংশটা মনে করিয়ে দিই। এখন একটা মা ছোট্ট একটি সন্তানকে জন্ম দেয়, তো জন্ম দেওয়ার পরই আস্তে 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 তাকে যুবকে পরিণত করে, তাকে বড় করে তোলে। তো সেই সন্তানটা যখন যুবক হয়ে যায়, জোয়ান যুবক হয়ে যায়, তখন সেই মা আর ঠিক মতো চলতে পারে না, উঠতে পারে না, কথা বলতে পারে না। তখন সেই মা সেই যুবকটাকে জিজ্ঞাসা করছে, বলছে যে বাবা আমি তো আর চলতে বসতে পারি না, আমি তো আর বাড়ির ঠিকঠাক কাজ করতে পারি না, এবার তুমি একটা বিয়ে করো, সুন্দর দেখে একটা বৌমা নিয়ে এসো যে বাড়ির সব কাজ করবে। তো তখন মায়ের কথা শুনে সেই ছেলেটা কি করলো, একটা বিয়ে করে নিয়ে আসলো। তো এমন সময় বিয়ে ঠিক 4-5 মাস পর, তো আর সেই বউটার তার শাশুড়িকে আর সহ্য হয় না। কেন, কোন কারণে? সেই শাশুড়ি বারবার রাত্রেবেলা ঘুমের ঘরে উফ আফ করে, কাশে খুব খুব করে। একটা দেখবেন যারা বয়স্ক হয়ে যায় তাদের বেশিরভাগ কাশি আমার সবার হয়, কাশি সবার হয়, অসুবিধা নেই, ঠিক আছে? কাশি সবার হয় আর অনেকটা রোগবেলা লেগেই থাকে। আর সেই বউটার আর সেইটাই কাশিটাই হচ্ছে মূল, যে রাতের বেলা সারাদিন ধরে কাজ বাজ করার পর সন্ধ্যাবেলা একটু আরাম করে টিভি দেখবে, সেই টিভি দেখাটা তার হয় না। বুড়ি সারাদিন ধরে কাশে আর সন্ধ্যাবেলা একটু ঘুমাতে পারে না সেই বউটা, ওই জন্য। তেমন সময় সেই ছেলেটা রাজমিস্ত্রির থেকে বাড়ি আসলো, এসেছে আর তখন সেই বউটা বলছে, বলে এগা আজকে তোমার কাছে একটা কিছু আমি চাইবো। তখন ছেলেটা বলছে কি আর চাইবে, একটা তো বউ, হয়তো নয় 2000 টাকা শাড়ি চাইবে। তখন বলছে, বলে ঠিক আছে তুমি কি চাইবে আমি বলো দেবো তোমাকে। তখন সেই ছেলেটা মেয়েটা বলছে, সেই বউটা বলছে, বলে তুমি আমার বিশ্বাস আছে, তুমি আমার মাথায় হাত দিয়ে বলো। তখন সেই ছেলেটা মাথায় হাত দিয়ে বলছে যে তুমি যা চাইবে আমি দেবো। তখন সেই বউটা বলছে, মনে মনে কি বিষ ছিল দেখেন, সেই বউটা বলছে যে আমার একটাই কথা, তোমার এই বাড়িতে হয় তোমার মা থাকবে নয় আমি থাকবো, তুমি এবার ডিসিশন নাও তুমি কি করবে। তখন ছেলে হতবাক হয়ে গেল, তখন ভাবছে যে আমি কি করবো এবার। তখন সে হতবাকা ছেলে মায়ের কাছে গিয়ে বলছে যে মা, ও মা তোমার একটা কথা বলবো মা। তখন বুড়িমা বলছে যে হ্যাঁ বাবা বলো কি বলবে। তখন হতবাকা ছেলে সেই মাকে বলছে যে মা তুমি তো জানো তোমার বউমা সারাদিন ধরে কত খাটাখাটনি করে, কত কাজ বাজ করে, সে রান্না করে, বাসন মাঝে ঝাঁট দেয়, উঠোন দেয়, কত কিছু নাই করে, আর সে সন্ধ্যাবেলায় একটু আরাম করে টিভি দেখবে এবং রাতের বেলা একটু ঘুমাবে ভালো করে, আর তোমার কাশির জ্বালায় ও একটু ঘুমাতে পারে না, তা তুমি একটু 2-4 মাসের জন্য একটু কোথাও চলে যাও না। তখন বুড়ি মানুষ বুড়ি বাবা সেই ছেলেটাকে বলছে যে বাবা আমি বুড়ি হয়ে গেছি, আমি ঠিকভাবে চলতে পারি না, আমি হাঁটতে পারি না, আমি কোথায় যাবো, আমার তো কোনো ঠিকানা নেই। তখন সেই ছেলেটা বলছে যে মা তুমি যেখানে পারো সেখানে চলে যাও, আমি 2-4 মাস পরে গিয়ে আমি আবার তোমাকে নিয়ে আসবো। তো তখন মায়ের মুখটা অঝরণা হয়ে কাঁদতে থাকলো, মায়ের কলিজাটা ফেটে গেল। তো তখন সেই বৌমাটা একটা পুটলি নিয়ে সেই বুড়ি মাকে ছুড়ে দিল এবং বুড়িমা পুটলিটা নিয়ে আর একটি লাঠি নিয়ে ঠক ঠক করে শীতের রাতে কাঁপতে কাঁপতে বাইরের দিকে চলে গেল। ওই যে বুড়ি নেমে গেল আর উঠলো না, বুড়ি নামছে এবং রাস্তার ধারে গিয়ে বুড়ি আর চলতে পারে না, বুড়ির খুব কষ্ট হয়, এমন সময় সেখানেই বসে পড়ে। তো সেই রাস্তা দিয়ে একটি এতিম সন্তান, সেও আব্বাজান হারা আব্বাজান হারা, সে ওখান দিয়ে যাচ্ছিল। বুড়ির কষ্ট বুড়ির কান্না দেখে তার আর মনে ভালো ঠেকলো না, বুড়ির কাছে গিয়ে জিজ্ঞাসা করছে যে বুড়ি মা তোমার কি হয়েছে, তুমি কাঁদছো কেন, তোমার কিসের কষ্ট তুমি আমাকে বলো। তো তাই কবি কি লিখছে এবং সে ছেলেটাকে বুড়ি মাকে জিজ্ঞাসা করছে কি দাও, বুড়ি মা শোনো বুড়ি মা
কেন কাঁদো মা তুমি কিসের বেদনা, কেন কাঁদো মা তুমি আমায় বলো না। একটু মন দিয়ে শুনবেন, মন দিয়ে না শুনলে বুঝতে পারবে না। কবি কি লেখে, বুড়ি মা বুড়ি মা শোনো বুড়ি মা, বুড়ি মা বুড়ি মা শোনো বুড়ি মা, কেন কাঁদো মা তুমি কিসে বেদনা, কেন কাঁদো মা তুমি কিসের বেদনা। তখন সে ছেলেটাকে বল, তখন সে ছেলেটা বুড়িমাকে কি বলছে যে বুড়িমা তোমার কিসের এত কষ্ট, তোমার কিসের এত কান্না, তুমি কার জন্য কাঁদছো তুমি আমাকে বলো। তখন সেই বুড়িমা ছেলেটাকে কি বলছে একটু মনোযোগ দিয়ে শুনবেন। স্নেহ মায়ায় ভরা ছিল সাধ সন্তান, কলিজার টুকরা ছিল মোর জানের জাল, স্নেহ মায়ায় ভরা ছিল সাধ সন্তান, কলিজার টুকরা ছিল মোর জানের জাল, কোথায় সে রয়েছে কিছুই তো জানি না, কোথায় সে রয়েছে কিছুই তো জানি না, আমি বড় অসহায় পথে পথে ঠিকানা, আমি বড় অসহায় পথে পথে ঠিকানা, বুড়ি মা বুড়ি বুড়িমাকে জিজ্ঞাসা করছে যে বুড়িমা তাহাই তা না হয় জানলাম যে তোমার একটা সাধের ছেলে আছে, তুমি তাকে খুব ভালোবাসো, তো এমন কি হয়েছে সে তোমাকে বাড়ির থেকে বার করে দিল। তখন সেই বুড়িমা কি বলছে যে আমার একটি ছেলের বৌমা আছে, সে আমাকে সে ছেলেকে বলেছে যে তোমার মায়ের জ্বালায় আমার রাত্রেবেলা ঘুম হারাম হয়ে যায়, গো আমার ঘুম হয় না, ওই জন্য আমার হতভাগা ছেলে আমার কাছে এসে বলছে যে কি বলছে মা তুমি আজকে চার পাঁচ মাসের জন্য কোথাও একটু চলে যাও। তাই কবি কি লিখছে মনে করে যে শুনবেন, আমার সোনা ছেলে এসে আমায় বলে বলো মা গো তুমি কবে যাবে চলে। কচিরা আমাদেরকে ফেরত একটু উনি, তোমাদের জন্য আমি বুড়িমা গজল গাছে, তোমরা এরকম করছো, একটু বসো, একটু বসো, বসে পড়ো, বসে পড়ো। আর একটা কথা বলে দিচ্ছি, ওই স্থানগুলোর ঠ্যাং ঠ্যাং পানা আছে না, ওতে কেউ হাত দেবে না, বুঝতে পারছো, পটাং করে পড়ে যাবে, ঘাড়ে ভাড়ে পড়বে, একদম কি হয়ে যাবে তার ঠিক ঠিকানা থাকবে না। সবাই একটু মনে দিক দিয়ে শোনো, এত বাড়ি গিয়ে মা মারবে ধরে ধরে, বুঝতে পারছো, আর আমি লজেন্সে দেবো না, আমি বড় লজেন্স বাড়ি গিয়ে বাড়ি নিয়ে চলে যাবো। কবি কি লিখছে একটু মনে দিক দিয়ে শোনেন, আমার সোনা ছেলে এসে আমায় বলে বলো মা গো তুমি কবে যাবে চলে, করিবে কি সেবা বলো মা গো তোমার, প্রতিদিন কি ঔষধ কিনিতে পারা যায়। তখন বুড়িমা সেই ছেলেটাকে বলছে যে জানো বাবা আমার সপ্তাহে হাজার টাকার করে ওষুধ লাগে, কিন্তু আমার ছেলে হাজার টাকার ওষুধ আর কিনে যেতে পারে না, আমার ভার আই ভার নাকি সে আর বইতে পারে না। তাই কবি কি লিখছে, করিবে কি সেবা বলো মা গো তোমার, প্রতিদিন কি ওষুধ কিনিতে পারা যায়, তোমার ভার মাগো আর বইতে পারি না, তোমার ভার তুমি
नाव ठिकाना आज थेके मधुमी तुझे नाव ठिकाना बूढ़ी माँ बूढ़ी माँ सुनो बूढ़ी माँ बूढ़ी माँ बूढ़ी माँ सुनो बूढ़ी माँ कैन का दो मधुमी किसे बेदो ना कैन का दो मधुमी किसे তখন সেই বুড়িমার ছেলেটাকে বলছে যে বাবা জানো তোমার মতো ছেলেটি আমার ছিল আমি তাকে তার মুখে খাবার তুলে দিতাম যে ভাত না খেলে আমি ভাত খেতাম না যে বাড়ি আসা পর্যন্ত আমার চোখের পলক পড়তো না আর সেই ছেলে আজকে আমাকে ঘর থেকে তাড়িয়ে দিল এই জন্যই আমার দুঃখ এই জন্যই আমার কষ্ট তাই কবি রেখে ছেলের মুখে খাবার দিতাম আমি তুলে ছেলের হাসি দেখে যেতাম দুঃখ ভুলে চিন্তা আমার যাই বুক ফেটে আমার সোনা ছেলে আছে কোন গলাতে করে মা মোনাজাত ও প্রভু রবানা করে মা মোনাজাত ও প্রভু রবানা ছেলে সুখে থাক অভাব দিও না ছেলে আমার সুখে থাক অভাব দিও না বুড়ি মা বুড়ি মা শোনো বুড়ি মা বুড়ি মা বুড়ি মা শোনো বুড়ি মা কেন কাঁদো মা তুমি কিসে কথায় কবি লিখছে একটু মনোযোগ দিয়ে শুনবেন যে কবি সে হচ্ছে আমার শিক্ষক হাফেজ কারি কবি ও শিল্পী এম ডি ইমরান ভাইজান তো তিনি কি লিখেছেন খুব শুনবেন যে মায়ের হাসিতে খোদার জান্নাত হাসে যে মায়ের পরশে হাজার দুঃখ মোছে শেখালো কিছু কিছু সব বাচ্চা